عشان عشان سر ادخل. وعليكم السلام. এতটুকু বাচ্চা আপনারা কি ওর বাবা মা? আপনার মেয়ের এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আমার সরকার সত্যি দুঃখিত। আপনারা কোনো চিন্তা করবেন না ডাক্তার সাহেব। বলুন স্যার, চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। জি স্যার। কমিশনার সাহেব। ইয়েস স্যার। অপরাধীদের 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, নয়তো কারো চাকরি থাকবে না। ওকে স্যার। এক্সকিউজ মি। ইয়েস। এই জঘন্য ঘটনার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমি কমিশনারকে অর্ডার করে দিয়েছি 48 ঘন্টার মধ্যে আমি অপরাধীদের ফেলে দেখতে চাই। দ্যাটস অল। এই প্রথম আমাদের দেশের কোনো ঘটনার পদক্ষেপ গ্রহণের আগে আলোচনা না করে সরাসরি অ্যাকশনে যাওয়ার অনুমতি দিয়েছেন। সুধী মণ্ডলী, এরপর আমরা কথা বলতে যাচ্ছি আমাদের দেশের নেতার সঙ্গে। আচ্ছা চলুন দেখি উনি কি বলেন। আচ্ছা জনাব আলম, এই কেসের ব্যাপারে আপনার অনুভূতি কি? দেখুন, আমাদের সরকারের শাসনামলে এমন কখনো হয়নি। এবার সরকার আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে, আর তাই 9 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এত বিভৎস আর ন্যাক্কারজনক কাজের জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এই কেসের ব্যাপারে সংসদীয় সেল গঠন করার প্রস্তাব করছি। তদন্ত কমিশন গঠন করে এই কেসের সুষ্ঠু তদন্ত দাবি করছি, নয়তো আমি ফুল হয়ে ন্যায্য বিচার আদায় করব। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন অনেক শিশু ধর্ষণ হয়েছে, আপনারা কোনো অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেননি, সেটা কি আপনাদের ব্যর্থতা ছিল না? দেখুন, আমরা তখন কিন্তু তারা সহযোগিতা করেনি। মানে আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাই না। দ্যাটস অল।